ত্রিপুরায় যুবশ্রী মূল্যে দেবাংশু ভট্টাচার্য সহ বাকিদের গ্রেফতার করা হয়েছে রবিবার সকালে। মহামারী আইনে তাঁদের গ্রেফতার করেছে বিপ্লব দেব সরকারের পুলিশ, জানা গেছে তেমনটাই। দেবাংশু ছাড়াও গ্রেফতার হয়েছেন জয়া দত্ত, সুদীপ রাহা। তৃণমূল নেতাদের এই গ্রেফতারির পর রবিবার সকালেই আগরতলার পথে রওনা দিয়েছেন দলের রাজ্য নেতৃত্ব। ত্রিপুরা যাচ্ছেন কুণাল ঘোষ, ব্রাত্য বসু, দোলা সেন প্রমুখ। এই আমার মনে হচ্ছে যে ত্রিপুরার আর গণতন্ত্র বলে কিছু নেই, বিরোধী গণতন্ত্র বলে কিছু নেই। যেভাবে এখানে বিরোধীদের উপর, তৃণমূল কংগ্রেসের উপর যেভাবে জুলুমবাজি করা হচ্ছে, স্পষ্টতই হয়ে যাচ্ছে ত্রিপুরা রাজ্য বিজেপি তারা ভয় পাচ্ছে। এমসি করা হচ্ছে, কিন্তু আমরা গণ আন্দোলন করার লোক, আমরা মমতা ব্যানার্জির লোক। আমাদের এরকম গাড়ি ভেঙে ধমকে চমকে রক্তাক্ত করে মারধর করে অ্যারেস্ট করে এইভাবে আমাদের আটকানো যাবে না। এই যে জুলুমবাজি, এই জুলুমবাজি ত্রিপুরার মানুষ দেখছেন যে বিরোধীদের কীভাবে কণ্ঠরোধ করা হচ্ছে, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। আমরা মনে করি যে আমাদের নেতা হচ্ছে বন্দ্যোপাধ্যায় আজকে যাচ্ছেন, তেমন হলে আমার নেত্রী স্বয়ং যাবে, কিন্তু বিপ্লবদের একটা দলবল জেনে রাখুক যে এইভাবে মাত্র করে কম বয়সী ছেলে মেয়েদের রক্তাক্ত করে আপনারা যে সারা দেশে যে কলঙ্ক স্থাপন করলেন, এটা আমি সহজে বুঝতে পারি। গণতান্ত্রিক দেশ, সংবিধান এবং মানুষ শেষ কথা বলবে। ওরা যতই অত্যাচার করুক, ওরা শেষ কথা বলবে। অত্যাচারীরা কোনো দিন শেষ কথা বলে না। আমি নামলে আমাকেও অ্যারেস্ট করতে পারবে। কী কর্মসূচি রয়েছে এখনো পর্যন্ত, কী ঠিক হয়েছে দলের তরফ থেকে? মানুষের ওপর অত্যাচার হলে আমাদের বাচ্চা বাচ্চা ছেলেরা মাছটা খেয়েছে, আমাদের তাদের পাশে দাঁড়াতে যেতে হবে। ত্রিপুরায় গণতন্ত্র বলে কিছু নেই, জঙ্গল রাজ চলছে, হেরে যাওয়ার ভয়ে এরকম দমন পীড়ন, এইভাবে মারধর, হামলা এবং কাণ্ড, এটা বিজেপি বুঝতে পেরেছে যে এই সমস্যাটা তারা তৈরি করছে, তার কারণ তারা ভয়ে পেয়ে গেছে। মানুষের সমর্থন বিজেপির দিকে নেই, তৃণমূল কংগ্রেসের দিকে, তাই এই ভয়াবহ পরিস্থিতি। সূত্রের খবর, শনিবার রাতভোর থানার সামনে অবস্থান বিক্ষোভ করে তৃণমূল। দেবাংশুদের গাড়িতে হামলার অভিযোগে নিরাপত্তার দাবি জানান ঘাসফুল নেতা নেত্রীরা। খোয়াই থানার সামনে সারা রাত চলে তাঁদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি। এরপর সকালেই গ্রেফতার করা হয় তাঁদের। রবিবারই ধৃতদের আদালতে পেশ করা হবে বলে খবর পাওয়া গেছে। গতকাল ত্রিপুরার আম্বাসার দুলাবাড়িতে দেবাংশুদের গাড়িতে হামলার অভিযোগ উঠেছিল। ফেসবুক লাইভ করে দেবাংশু বলেন তাঁর পিঠে কাঁচ গেঁথে রয়েছে। ওই লাইভেই দেখা যায় রাস্তায় বসে পড়েছেন সুদীপ রাহা, তার মাথায় জল দিচ্ছেন টিএমসিপির প্রাক্তন রাজ্যসভা নেত্রী জয়া দত্ত। সপ্তাহখানেক আগেই এই তিন তরুণ নেতা নেত্রী ট্রেনে ত্রিপুরা গিয়েছিলেন। তৃণমূলের অভিযোগ, পাহাড়ের উপর থেকে তাঁদের গাড়ি লক্ষ্য করে আধলা ইট পাথর ছোড়ে বিজেপির লোকজন, ভেঙে যায় গাড়ির কাঁচ। দেবাংশুকে দেখা যায় ফেসবুক লাইভেই তিনি ত্রিপুরা পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ানদের বিরুদ্ধে গর্জে উঠেছেন। এরপর গতকাল রাতেই খোয়াই থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃণমূল, তার জেরেই সকালে গ্রেফতার। আজ ত্রিপুরা পৌঁছলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তবে তার আগেই ত্রিপুরা রওনা হয়ে যান দোলা সেন, কুণাল ঘোষ ও ব্রাত্য বসু। ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যে আক্রমণ হয়েছিল তার প্রতিবাদে ত্রিপুরায় ধর্নায় বসেছিলেন দেবাংশু, জয়াসহ তৃণমূল কর্মীরা। ত্রিপুরায় ধর্নামঞ্চ থেকে তাঁদের গ্রেফতার করা হয়। তার প্রতিবাদেই আজ সকালে কলকাতা থেকে ত্রিপুরা রওনা দিয়েছেন দোলা, কুণাল ও ব্রাত্য। তারপরেই 9:55 বিমানে চেপে ত্রিপুরায় পৌঁছে যান অভিষেক। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।